নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরম করুণা পরম জ্যোতির চমৎকার শুনব। আমরা জার্মানি থেকে মারিয়ান ও গের্ড বলছি। শ্রী পরম জ্যোতির যে অপূর্ব আশীর্বাদ প্রাপ্তির সৌভাগ্য আমরা অর্জন করেছি, তার জন্য তাঁর প্রতি গভীর সশ্রদ্ধ কৃতজ্ঞতা নিবেদন করি। তার অপার অনুগ্রহের জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো প্রার্থনা নিবেদন না করেও প্রতিদিনই আমরা চমৎকারিক ঘটনা অনুভব করি। এই চমৎকার ঘটেই চলে, এমনই গৌরবময় জীবন আমাদের। আমাদের এক বন্ধু 81,000 দীক্ষা যজ্ঞে সম্প্রতি যোগ দিয়েছেন। তার সঙ্গে দেখা করে কিছুদিন পরে যখন বাড়ি ফিরে আসি, একটি অত্যন্ত বিশেষ ঐশ্বর্য চমৎকার আমরা প্রত্যক্ষ করি। আমাদের একটি ঘরের জানালার উপরে ভারত থেকে নিয়ে আসা ভাঁজ করা একটা সুন্দর সোনার চাদরে শ্রী আম্মা ভগবানের একটি ছোট শ্রীমূর্তি অধিষ্ঠিত আছে। বাড়ি ফিরে সেই ঘরে ঢুকে চাদরটা একটু মোটা লাগছিল। সেটা কি কারণে তা জানতে আমরা স্বভাবতই কৌতূহলী হয়ে পড়ি। ভাঁজ করা কাপড়টি খুলে তার ভিতরে আমরা 50 ইউরোর একটি বান্ডিল দেখতে পেলাম, যাতে সুন্দরভাবে কাগজের রিং লাগানো, ঠিক যেমনটি ব্যাংকের বান্ডিলে থাকে। চরম বিস্ময়ে আমরা হতবাক হয়ে যাই। আমরা কেউ সেখানে কোনো টাকা রাখিনি। সত্যি এক অভাবনীয় চমৎকার। অবিলম্বে আমরা আমাদের পূজা কক্ষে চলে যাই। পরম করুণাময় শ্রী পরম জ্যোতির প্রতি আনন্দিত চিত্তে অন্তরের গভীর কৃতজ্ঞতা ও স্তুতি নিবেদন করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় পরম জ্যোতি, আপনার দৈব চরণে আমরা চিরপ্রণত ও সমর্পিতা।